ট্রলিতে নিজের কিট ব্যাগ, এর পাশেই দাঁড়িয়ে ফোনে কথা বলছেন শামীম পাটোয়ারি। তানজিদ তামিম, আকবর আলী সহ বাকিরাও নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছেন নিজ দায়িত্বে। বিসিবি হাই পারফরমেন্সের হয়ে ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন শামীম পাটোয়ারি, আকবর আলী, তানজিদ তামিমরা। শনিবার রাত 11টায় ফ্লাইট থাকলেও 9টার মধ্যে একসাথে বিমানবন্দরে হাজির হন ক্রিকেটাররা। হাই পারফরমেন্স দলের হয়ে খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার মতো দেশে, আর এই সুযোগ কাজে লাগিয়ে পারফর্ম করতে পারলেই কারো কারো জন্য খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। গেল বছরের এশিয়া কাপ থেকে ওপেনার তানজিদ তামিম নিয়মিতই খেলছেন লাল সবুজের জার্সি গায়ে, তাকে আরও পরিণত করতেই বিসিবির এইচপির ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলে রাখা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এইচপির ওয়ান ডে এবং টি টোয়েন্টি স্কোয়াডে আছেন আরেক হার্ড হিটার ওপেনার জিশান আলমও। ঘরোয়া লিগ এবং সদ্য সমাপ্ত এইচপি বনাম বাংলাদেশ টাইগার্সের চট্টগ্রাম পর্বেও এই ব্যাটার ব্যাট হাতে ছিলেন ধারাবাহিক। অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ে নজর কেড়েছেন সবার, জিশানের মতো এমন ট্যালেন্টদের উপর তাই ইনভেস্ট করতে পিছপা হয়নি বিসিবিও। এইচপির অস্ট্রেলিয়া সফরের এই স্কোয়াডে আছেন জাতীয় দলে জায়গা হারানো ক্রিকেটার শামীম পাটোয়ারিও। ডিপিএলে ভালো পারফর্ম করার সুবাদে সুযোগ পেয়েছেন এইচপির অস্ট্রেলিয়া সফরে। শামীমের জন্য এই সফরটা হতে পারে প্রত্যাবর্তনের গল্প লেখার দারুণ একটা মঞ্চ। জিশান আলম, ওয়াসি সিদ্দিকির মতো তরুণ ক্রিকেটাররা যখন এই অস্ট্রেলিয়া সফরটা উপভোগ করে খেলবেন, তখন শামীম পাটোয়ারি নিজেকে আবারও প্রমাণ করে ফিরে আসতে চাইবেন জাতীয় দলের সার্কিটে। একই চ্যালেঞ্জ থাকবে পেসার আবু হায়দার রনির জন্য, জাতীয় দলের সুযোগ পেয়েও নিজের জায়গা ধরে রাখতে পারেননি। এবার অস্ট্রেলিয়ায় নিজের সক্ষমতার প্রমাণ দিতে নিশ্চয়ই মুখিয়ে থাকবেন তিনিও। বাংলাদেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন এই পেসার। ক্রিকেটাররা বিমানবন্দরের ভেতরে ঢুকে গেছেন আরও আগেই, অথচ বাইরে দাঁড়িয়ে তাদের দেখছেন একজন মধ্যবয়স্ক নারী। ইনি ব্যাটার ওয়াসি সিদ্দিকির মা, বিমানবন্দরে এসেছেন নিজের ছেলেকে বিদায় দিতে। যতক্ষণ ওয়াসি দৃষ্টিসীমার মধ্যে ছিলেন ততক্ষণ তাকিয়েছিলেন তার দিকে, মায়ের মন বলে কথা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।